হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আজ সকাল সকালই মনাকে বললাম একটু চিকেন নিয়ে, কালকে সানডে গেছে কিন্তু চিকেন করা হয়নি, ও বাড়ি ছিল না সের জন্য। তো মনা চিকেন আনতে গিয়ে একটু বনলেস চিকেনও নিয়ে এসেছিল, ওর পকোড়া খাবে বলে। পকোড়া খেতে ও ভীষণ ভালোবাসে, কিন্তু বাইরের কেনাটা না, আমাকে যা বানাবো ঘরের ওকে বানিয়ে দিতে হবে। তো দেখো আমি যে জিনিসগুলো দিলাম এর মধ্যে রয়েছে গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, সয়া সস, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটু চামচের সাহায্যে নাড়িয়ে রেখে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যে চায় দিতেও পারে, না দিলে নাও দিতে পারে, কিন্তু আমার ভালো লাগে পেঁয়াজটা দিলে। তারপরে একটু আদা রসুন ঘষমিতে ঘষে দিচ্ছি, পেস্ট করার এখনও সময় হয়নি তার জন্য। তার উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1টা ডিম। তারপরে আবারও চামচের সাহায্যে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। তো এটা যতক্ষণ রেস্টে থাকবে, তার মধ্যে আমি যে মাংসটা তরকারি করব বলে মাংস আনা হয়েছে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার সেটা পরিষ্কার করে নেওয়ার পরে ওর উপরে আবার আমি একটু লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতন। কারণ লেবুর রসটা দিয়ে রাখলে যে মুরগির মাংসের যে একটা আঁচটানি গন্ধ থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে কেটে যায়। আর এই কড়াটা দেখছো, এটা কিন্তু আমার ভাজাভুজি করার জন্য একদম পারফেক্ট, কারণ এটায় অল্প তেল দিলে খুব সুন্দর অনেকটা জিনিস ভাজা হয় আর খুব ভালোভাবে ভাজাটা হয়, তাই আমার খুব পছন্দ। আর এই দেখো, এদিকে আমার পকোড়া ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মনাকে পকোড়াগুলো তুলে দিয়ে দেবো, আর মনা পকোড়া দেখে খুব খুশি, ওর থেকেও বেশি খুশি ওর ভাই রিকি সোনা, কারণ ও ঘাঁটবে বলে দৌড়ে চলে এসেছে। খাওয়ার তো কোনো মানে একটুও খেতে চায় না, শুধু ঘাঁটতে একদম ওস্তাদ। তারপরে যে পকোড়া ভাজার তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, একটু নুন আর হলুদ মাখিয়ে তারপরে সেটা ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াতে দিয়ে দিচ্ছি একটু জিরে, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ লবণটা দিলে পরে একটু পেঁয়াজগুলো নরম হয়। আর আমি এদিকে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে আদা রসুন জিরে গোটা জিরে 2টো শুকনো লঙ্কা আর 1টা টমেটো, সেটাও দিয়ে দিয়েছি। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আমরা কিন্তু কাশ্মীরি লঙ্কাই খাই, তার কারণ আমরা গোলমরিচের ঝালটা খেতে বেশি পছন্দ করি। আর এদিকে মাংসগুলো যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম জল চিপে চিপে। তারপরে একটুখানি কষানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2-3 মিনিট মতো। দেখো মাংসর থেকে কত জল বেরিয়ে গেছে, আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, এটা পুরো মাংসটির থেকেই জলটা বেরিয়েছে, যতটা হিট কমানো ঢাকা দেওয়া ছিল সের জন্য। তারপরে আমি আলুগুলোকেও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু যখনই কথা বলতে যাই আমার কিন্তু কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যায়, তাতে তোমরা কিছু মনে করো না, কারণ এত মানে স্পিডে কথা বলতে হয় তো তার জন্য একটু প্রবলেম হয়। দেখো আমার মাংস কমপ্লিট কষানো, তার মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। তারপরে জলটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর গরম মশলার গুঁড়ো। তো আমার এরপরে নাবিয়ে নেবো 1 মিনিট মতন ফুটিয়ে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।